জয় তারা, জয় তারা। আজ আমরা শুনব, জানব স্বপ্ন বিচার সম্পর্কে। আমরা অনেকেই স্বপ্ন দেখে থাকি নানা ধরনের। কারোর স্বপ্ন সকালে মনে থাকে, কারোর আবার মনে থাকে না। কেউ আবার স্বপ্নে চিৎকার করে ওঠে, কেউ আবার স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়ে। কিন্তু সেই স্বপ্নের মানে আছে, স্বপ্নের মানে আমরা সবাই জানি না বা বুঝি না। কোন স্বপ্নটি ভালো, কোন স্বপ্নটি মন্দ, কোন স্বপ্নের মধ্যে কি দেখলে কি ফল ঘটতে পারে, সেই স্বপ্ন সম্পর্কে আজকে টাকা নিয়ে বিষয় আলোচনা। স্বপ্নের মধ্যে টাকা দেখলে কি কি হতে পারে, এই টাকা নিয়ে স্বপ্নে বিচার, 10টি স্বপ্নের বিচার বলবো ছোট্ট ছোট্ট কথায়। আপনারা সহজ সরলভাবে বুঝতে পারবেন। প্রথমে যদি আপনি স্বপ্নের মধ্যে অনেক টাকা দেখেন, তাহলে আপনার ঐশ্বর্য বৃদ্ধি হবে ও সম্পদ বৃদ্ধি হবে। দুই, যদি আপনি স্বপ্নের মধ্যে টাকা তৈরি করতে দেখছেন, তাহলে আপনি সংসারে ব্যস্ত হয়ে যাবেন। তিন, যদি আপনি স্বপ্নে টাকা ফেলে দিচ্ছেন বা ফেলে দেওয়া দেখেন, তাহলে আপনি পাপ থেকে বঞ্চিত হবেন, মানে পাপ কাজ করবেন না। চার, যদি আপনি স্বপ্নে টাকা দান করা দেখেন, তাহলে আপনি ভালো কথায় কান দেবেন না, আপনার অহংকার বাড়বে। পাঁচ, যদি আপনি স্বপ্নে টাকা হারানো দেখেন, তাহলে আপনার ক্ষতি হবে। ছয়, যদি আপনি স্বপ্নে টাকা পাওয়া দেখেন, তাহলে আপনি ধন হাতে পাবেন বা টাকা হাতে পাবেন। সাত, যদি আপনি স্বপ্নে টাকা হাতে দেখেন, মানে স্বপ্নের মধ্যে টাকা আপনার হাতে, তাহলে গুপ্ত ধন পাবেন। আট, যদি আপনি স্বপ্নে টাকা খণ্ড খণ্ড করতে দেখেন, তাহলে আপনার অযথা খরচা বাড়বে, ঝগড়া বিবাদ বাড়বে। নয়, যদি আপনি স্বপ্নে টাকা পকেটে নিতে দেখেন, তাহলে আপনি কৃপণ হবেন। দশ, যদি আপনি স্বপ্নে টাকা দেখেন, তাহলে আর্থিক উন্নতি হবে আপনার। আজ টাকা নিয়ে স্বপ্নের মানে বললাম, অন্য কোনো এপিসোডে অন্য কিছু নিয়ে আলোচনা করব। কারণ এই স্বপ্ন একদিনে এই ছোট্ট অনুষ্ঠানে বলা সম্ভব নয়, কারণ বহু লোক বহু ধরনের স্বপ্ন দেখে এবং বহু স্বপ্নের বহু মানে। তাই ছোট ছোট এপিসোডে অল্প অল্প স্বপ্ন নিয়ে বলবো, যাতে আপনারা বুঝতে পারেন সহজভাবে বা আপনাদের মনে রাখতে সুবিধা হয়। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মঙ্গলময় জীবন কাটুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি। জয় জয় তারা, জয় তারা।